আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার বুবলি। বাংলাদেশি ব্লগার বুবলি চ্যানেল থেকে আমি বুবলি আছি আপনাদের সাথে আজকেও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি দেখেন নিশ্চয়ই ভালো লাগবে, আর যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিও নিচে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি চান আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখন পরবর্তী ভিডিও আপলোড করব তখন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর ভিডিওটি দেখে নিতে পারবেন। আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠি, অনেকেই আপনারা এই ব্যাপারটা জানেন। তো ঘুম থেকে উঠে ও রশ্মি রদুষির আজকে স্কুল ছিল, তো ওদেরকে নাস্তা বানিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো শুরু করে নিচ্ছি। তো এখানে আমি টেবিল পরিষ্কার করে নিচ্ছি আর ফ্রিজের উপরেও একটু ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে হচ্ছে আমিও বাইরে বের হব, বাইরে বলতে স্কুলে বের হব, রদোষীকে আনতে যেতে হবে। তো এজন্য আস্তে আস্তে বেশ কিছুটা সময় লাগবে, দেরি হবে আর কি। এজন্য ভাবলাম সব কাজ গুছিয়ে রেখে যাই। তো কাজগুলো গুছানো থাকলে এসে কিন্তু আর খুব বেশি ঝামেলা হবে না, কষ্ট হবে না, আর এই ধরনের কাজগুলো আসলে পরে করতে ভালোও লাগে না। আমি চেষ্টা করি সবসময় সকাল সকালই এগুলো করে নিতে। তো রশ্মি রদোষী স্কুলে চলে গিয়েছে, ওদের নাস্তা বানিয়ে দিয়েছিলাম, ওরা টিফিন নিয়ে স্কুলে চলে গিয়েছে। আর আমি হচ্ছে এখন রশ্মি রদোষীর রুমটার বিছানার চাদরটা একটু গুছিয়ে নিচ্ছি। তো আজকে স্কুলে কেন যাব, আসলে স্কুলে আমার খুব বেশি যাওয়া হয় না, রদোষী একাই স্কুল থেকে চলে আসতে পারে, স্কুলটা বাসা থেকে খুবই কাছে। এই ভিডিওটা আমার 18 তারিখের, তো শেখ রাসেলের জন্মদিনের দিনের ভিডিও আর কি। তো এজন্য ওদের স্কুলে বেশ খানিক কয়েকটা প্রতিযোগিতা হবে, অনুষ্ঠান হবে, তো এজন্য ওদের আসতে দেরি হবে। তো দেরি যখন হবে তখন বাচ্চারা কিন্তু একটা এলোমেলো টাইম হয়, তো গার্ডিয়ানদের যেতে হয়। এই সব সময় আসলে গার্ডিয়ান ছাড়া বাচ্চাদের ছাড়ে না, যেহেতু নির্দিষ্ট টাইমে ছাড়বে না, কখন অনুষ্ঠান শেষ হয় কোনো সময় নির্ধারণ করা নাই, যদিও একটা আনুমানিক টাইম দেওয়া আছে, তারপরও একটু আকপিস তো হতেই পারে, এজন্য গার্ডিয়ান ছাড়া বাচ্চাদের ছাড়ে না, তো সেজন্যই যেতে হবে। এছাড়া কিন্তু আমি খুব বেশি ওর স্কুলে যাই না, যেতে হয় না, ওরা নিজেরা নিজেরাই চলে আসতে পারে আবার যেতে পারে। তো আজকে যেহেতু যাব আর খানিকটা সময় স্কুলে দিতে হবে, কখন অনুষ্ঠান শেষ হবে তার সে ঠিক নাই, সেজন্য ভাবছি রান্নাবান্না বা ঘরের যেই গুছানোর কাজগুলো সব কিছু করে রেখে তারপরে যাব। তো রান্নাবান্নাটাও এই জন্য আগে আগেই করে নেব। এখন আমি প্রথমে ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি, আর ঘরগুলো না গুছালে রান্নাঘরে যেও আসলে শান্তি পাই না, মনে হয় ঘরটা এলোমেলো থাকলে আমার ভালো লাগে না, ভারী ভারী লাগে, মনে হয় যেন অনেক কাজ জমে আছে, অনেক কাজ জমে আছে। তো এজন্য একটু সকাল সকালই আমি গুছানোর কাজটা শেষ করে নিচ্ছি, ঘর মোছা বা ঝাড় দেয়া এইসব। আর আজকে যেহেতু আমি স্কুলে যাব, তো ওই টাইমেই কিন্তু আমার খালা আসে, তো সেজন্য কিন্তু খালাকে দিয়েও আজকে কাজটা করাতে পারবো না। খালা আসার টাইম হচ্ছে 11টায় আর আমিও 10:30-10:30 দিকে স্কুলে চলে যাব। আসতে আসতে অনেকটা লেট হবে, ততক্ষণ তো আর খালা আমার জন্য অপেক্ষা করবে না, এজন্য হচ্ছে খালাকে দিয়ে যেহেতু কাজগুলো করাতে পারবো না, খালার কাজটা আমার কাজটা সব কাজই আজকে একা একা করতে হচ্ছে। যাই হোক, ওদিকে রশ্মি রদোষীর রুমটা গুছিয়ে নিয়ে এবার আমাদের বেডরুমটাও গুছিয়ে নিচ্ছি। বেডরুমটার বিছানার চাদরটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর বাকি যেইগুলো ছিল সেইগুলোও করে নিয়েছি। আসলে সবগুলো একটা ভিডিওতে তুলে ধরলে ভিডিওটা বেশ লম্বা হয়ে যায়, সব কিছু আর দেখানো হয় না। তো এদিকে সোফাগুলো আমি ক্লিন করে নিচ্ছি, যেহেতু আমি ঘরটা ঝাড়ু দেব এখন, তো সোফার উপরে যেই ধুলাবালি থাকে সেগুলো কিন্তু আমি একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে ঝেড়ে নামিয়ে ফেলি, কারণ বাচ্চারা কিন্তু আমার রুম বাসায় বেডের চেয়ে সোফার উপরে ওদের আড্ডাটা বেশি হয়। এই রুমটাই হচ্ছে একটু বড় সড়ো, রুমটা খোলামেলা, তো সেজন্য দেখা যায় আমাদের আড্ডা সব কিছু এই রুমটাতেই হয়। সেজন্য একটু গুছিয়ে নিলাম আর এই সব জায়গাগুলো একটু মুছে নিয়েছি। আর এই যে হ্যাঙ্গিংগুলো আমি সেদিন মেলা থেকে কিনে এনেছিলাম, তো দেয়ালে ড্রিল করাতে পারিনি, তো সেজন্য এগুলো ঝুলাতেও পারিনি, তাই আপাতত এই ছোটো ওয়ার্ড্রোবের উপরে এখানে সাজিয়ে রেখে দিয়েছি। তো ড্রিল করাতে পারলে এগুলো আবার দেয়ালে ঝুলিয়ে রাখবো। তো
ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আসলে তাড়াহুড়ার মধ্যে যতটুকু পারা যায় মেইন মেইন জিনিসগুলো যেগুলো একদম না হলেই নয় সেই সব কাজগুলো করে নিয়েছি। এবার আমি কিচেনে চলে এসেছি, ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি সকালবেলায় মাছ বের করে রেখেছিলাম, মাছটা ধুয়ে এখন লবণ হলুদ মেখে নিচ্ছি। লবণ হলুদই না, শুধু সব কিছু গুঁড়া মশলাই আমি এখানে দিয়ে দেবো, কারণ আজকে মাছটা শুধু ভাজি করবো, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করবো। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো, এগুলো দিয়ে একটু সময় মেখে রেখে দিচ্ছি। 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেবো, তাহলে মাছটার মধ্যে কিন্তু মশলাটা একটু ভালোভাবে ঢুকবে আর খেতে বেশ মজা হবে। এদিকে আমি লাউ শাক সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, লবণ আর হলুদ দিয়ে লাউ শাক আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো লাউ শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি লাউ শাকটাতে হচ্ছে বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য এখানে আমি তেলে শুকনো মরিচ টেলে নিচ্ছি আর রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালোভাবে একটু ভেজে নেব। তো বাগার দেওয়ার জন্য সাধারণত আমরা একটু বেশি করেই ডার্ক করেই ভাজি, তো সেইভাবে একটু ডার্ক করে আমি ভেজে নিচ্ছি, আমার ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি লাউ শাকগুলো এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। তো এভাবে লাউ শাকটা কিন্তু খুব সহজে রান্না করে নেওয়া যায়, আর এই রান্নাটা খেতেও কিন্তু অসাধারণ মজা হয়। আমি তো প্রায় এইভাবে রান্না করি, আর যেহেতু আজকে আমার কাজের চাপ একটু বেশি, বলতে আসলে আমার তাড়া আছে, অল্প সময়ের মধ্যে করে বের হতে হবে, সেজন্য শর্টকাট উপায়ে যেভাবে রান্না করা যায় সেগুলোই করে নেব। মাছগুলো আজকে রান্নাবান্না তেমন কিছু করব না, জাস্ট ফ্রাই করে নেব। ফিশ ফ্রাইটা কিন্তু আমার বাসায় সবাই খুব লাইক করে, আমিও বেশ লাইক করি ফিশ ফ্রাই এভাবে করে খেতে। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এবার তেলে দিয়ে দিয়েছি, আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা অনেকেই জানেন যে আমি সবসময় সরিষার তেলই খাই, মাঝে মধ্যে যখন থাকে না বা বাচ্চাদের কিছু খাবারে বা ফ্রাই করলে কিছু, তখন একটু সয়াবিন তেল ব্যবহার করতে হয়। এছাড়া রান্নাবান্নায় বেশিরভাগ সময় আমি সরিষার তেল দিয়েই করে থাকি। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, দুই পাশে আমি ভালোভাবে একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো একটা বাটিতে তুলে রাখছি। মাছ ভাজার পরে যেই তেল ছিল ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভালোভাবে ভেজে নিব। তো একদম ব্রাউন করে ভাজতে হবে না, একটু নরম নরম করে ভাজলেই হবে। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছের উপরে ঢেলে দিচ্ছি। তবে মাছটাও এই পেঁয়াজ ভাজার মধ্যে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া যেত, কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে আর কি। তো আমি আর কড়াইয়ের মধ্যে ঢাললাম না, আমি পেঁয়াজটাই মাছের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিয়েছি। এখানে আমি নারিকেল নিয়ে নিয়েছি, নারিকেলটা একটু ব্লেন্ড করে নেব। আমার নারিকেল বাটা গতকালকে শেষ হয়ে গিয়েছে, নারিকেল বাটা সবসময় আমার ফ্রিজে থাকে, মাঝে মধ্যে তরকারিতে আমি নারিকেল বাটা ব্যবহার করি। তো আজকে নারিকেল বাটা নাই, শেষ হয়ে গিয়েছে, আর একটা তরকারি রান্না করব, এটা নারিকেল বাটা দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয় তরকারিটা, তো সেজন্য একটু বেটে নিলাম। তো যতটুকু হচ্ছে ব্লেন্ডারের জারে লেগে আছে ওখানে কিছুটা আমি রেখে দিয়েছি, আর বাকিটা তো ফ্রিজে রেখে দেওয়ার জন্য বক্সে নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, লবণটা পেঁয়াজের সাথে দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হবে। তো এই যে ব্লেন্ডারের জারে কিছুটা নারিকেল আমি রেখে দিয়েছিলাম, তার মধ্যে সব মশলাগুলো দিয়ে দিয়েছি আমি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, যেগুলো যেগুলো লাগে আর কি রান্না বান্নায়। তো সেই সব মশলাই, জাস্ট এই 4টা মশলাই আমি এখানে দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে, এবার আমি এই মশলা সহ নারিকেলটা হচ্ছে চুলো পাতিলের উপরে দিয়ে দিলাম, পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তো একটু ভেজে নিয়ে এবার আমি কিছু চিংড়ি দিয়ে দিয়েছি, 5-6টা চিংড়ি হবে দিয়ে দিয়েছি, একটু বড় সাইজের। তো এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। নারকেল দিয়ে রান্না করলে কিন্তু নারকেলটা খুব ভালোভাবে কষালে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তো আমার নারকেলটা কষানো হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গিয়েছে। তো এবার আমি যেই সবজিগুলো কেটে রেখেছি, এখানে চিচিঙ্গা আর আলু কেটে রেখেছি, তো চিচিঙ্গা আর আলু দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু রান্নায় আমি তেল কম ব্যবহার করি, তো সেজন্য আমার কিন্তু কষানোর সময়, আর নারিকেল দেওয়া আছে এটার মধ্যে, সেজন্য কষানোর সময় একটু তলা লেগে লেগে যাচ্ছে। তো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে সবজিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
তো সবজিটা কিন্তু অনেকটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বেশ খানিকটা নরম হয়ে গিয়েছে কষাতে কষাতেই, আর সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে আমি রান্নাটা করে নেব। নারিকেল বাটা দিয়ে এই চিচিঙ্গার ঝোল, চিংড়ি মাছ চিচিঙ্গা দিয়ে এই ঝোলটা কিন্তু খেতে অসাধারণ মজা হয়। যারা এখনও করেননি বা করে খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার চুলোর উপরে জানালা দিয়ে বেশ রোদ এসেছে, এজন্য অবশ্য কালারটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে না। এইভাবে রান্না করলে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আর খেতেও খুব মজা হয়। এই যে তরকারিটা হয়ে গিয়েছে, আর এদিকে মাছ ভাজা, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাছ ভাজা, আর লাউ শাকটাও নিরামিষ ভেজে নিয়েছি, সেটা তো দেখিয়ে দিয়েছি। তো রান্নাগুলো রেখে দিচ্ছি, এবার হচ্ছে আমি স্কুলে চলে যাব। তো এই তো আমি রশ্মি রোদশির স্কুলে চলে এসেছি রোদশিকে নেয়ার জন্য। তো ওদের এখনও অনুষ্ঠান শেষ হয়নি, অনুষ্ঠান অডিটোরিয়ামে শুরুই হয়নি, আসলে ড্রয়িং প্রতিযোগিতাগুলো হয়ে গিয়েছে কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখনও শুরু হয়নি। তো সেই পর্যন্ত ওয়েট করতে হবে, স্কুলে বসতে হবে। বাসা থেকে ভেবে এসেছিলাম যে একটু দেরি হবে, তো সেই দেরি হয়েই যাচ্ছে। আর এদিকে বাচ্চারা হচ্ছে ফুটবল খেলবে, রাসেলের জন্মদিন উপলক্ষে স্কুলের চারটা হাউস নিয়ে ফুটবলের প্রতিযোগিতা হচ্ছে।